আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ করবেন এবং আপনার লোকাল সার্ভারে জ্যাম্পের সাহায্যে। তো আজকেও আমরা ওয়ার্ডপ্রেস সেটআপটাই দেখব, কিন্তু জ্যাম্পের সাহায্যে না, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে লারাগন ব্যবহার করে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ করবেন এবং লারাগন ব্যবহার করে কেন আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করব, সেটা হলো আপনার ওয়ার্ডপ্রেস সেটআপটাকে অনেক বেশি সহজ, অনেক বেশি হ্যাসেল ফ্রি করার জন্য আমরা লারাগনটা ব্যবহার করতে পারি। এছাড়াও যাদের পিসিতে কোনো ক্রমে আপনার জ্যাম্পটাকে বারবার প্রবলেম দেখাচ্ছে, তারাও চাইলে লারাগন ইউজ করতে পারেন। এছাড়াও অন্য কোনো কারণ নাই, আপনি চাইলে আপনি জ্যাম্প সার্ভারের সাহায্যেও আপনি ওয়ার্ডপ্রেস সেট আপ করে আপনার আপাতত প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারেন। আমরা অবশ্যই লাইভ সার্ভারে কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে সেটাও এর নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। লারাগন সেট আপ করার জন্য আমাকে দুইটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যার নাম্বার ওয়ান হলো লারাগন, এবং এই লারাগন সফটওয়্যারটি আপনার পিসিতে ইনস্টল হয়ে গেলে নাম্বার টু হলো কম্পোজার সেট আপ করতে হবে। তো প্রথমেই আমি কী করবো, ব্রাউজারে চলে যাচ্ছি, এখানে গিয়ে টাইপ করবেন লারাগন, লারাভেল না লারাগন, হ্যাঁ লারাগন সার্চ করব এবং লারাগন ডাউনলোড এই লিঙ্কে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে laragon.org, এইখান থেকে আমরা লারাগনটাকে জাস্ট ডাউনলোড করে নেবেন। এখান থেকে যে লারাগন ফুল এই অংশটাকে আপনি ডাউনলোড করবেন। ওকে, লারাগন ফুলটা যখন আপনার ওয়েবসাইটে ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হচ্ছে লারাগন ফুলটা আপনার সার্ভারে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো জাস্ট আমার পিসিতে লারাগনটা ডাউনলোড করা আছে অলরেডি। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লারাগনটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল প্রসেসটা একদম সিম্পল। নর্মালি আমরা যত ধরনের সফটওয়্যার যেভাবে সেট আপ করি, জাস্ট ওয়ান ক্লিক 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 করে নেক্সট করে করে আপনি লারাগনটাকে সেট আপ করে নিতে পারেন। এবং লারাগনটা আপনার সেট আপ হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে জাস্ট ক্লিক করতে হবে হচ্ছে, আমি জাস্ট এটাকে অফ করে দিচ্ছি এবং আমার লারাগনটা সেট আপ আছে, আমি এটাকে দেখাচ্ছি না। আপনি যদি লারাগন সেট আপ করতে ব্যর্থ হন, আমার গ্রুপে গিয়ে পোস্ট করবেন, সেখান থেকে আপনাকে আমি কোনো একটা ভিডিও সাজেস্ট করবো বা আমি আপনার জন্য নতুন করে ভিডিও তৈরি করব, অথবা আপনার প্রবলেম সলভ করার জন্য যেভাবে যা করতে হয় সেটাই করব, ঠিক আছে? তো লারাগনটা ধরেন আপনার সেট আপ হয়ে গেছে। লারাগন সেট আপ হলে আপনার এখান থেকে লারাগন নামে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, এই যে লারাগন অ্যাপস, এই অ্যাপসটাতে গিয়ে আমরা কাজ করব। কিন্তু তার আগে আপনাকে যেটা করতে হবে, কম্পোজার সেট আপ করতে হবে। কম্পোজার সেট আপ করার জন্য আমরা এখানে লিখবো যে কম্পোজার ডাউনলোড, লিখে সার্চ করব এবং এখান থেকে গেট কম্পোজার নামক এই ওয়েবসাইট থেকে আপনি কম্পোজারটাকে ডাউনলোড করে নেবেন। জাস্ট ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, ওকে জাস্ট ক্লিক, এটা কিন্তু কম্পোজার ডাউনলোড হয়েছে, একদম ছোট্ট একটি সফটওয়্যার। এবং কম্পোজারটাকেও আপনি নেক্সট নেক্সট করে করে আপনি ইনস্টল করে নেবেন। তো কম্পোজার ইনস্টল হয়ে গেল, লারাগন ইনস্টল হয়ে গেল, এখন আমাদের ম্যাজিকের পালা। ম্যাজিকটা কি, কীভাবে আমরা লারাগনের সাহায্যে ওয়ার্ডপ্রেস সেট আপ করবো জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে। ওকে, এর জন্য আপনাকে যেটা করতে হবে, আমার জাস্ট লারাগনটাকে ওপেন করতে হবে, এই যে লারাগনটা ওপেন হচ্ছে। এখান থেকে আমরা জাস্ট প্রথমত এই সেটিংয়ে ক্লিক করব, ক্লিক করে আমাদের এই যে এইখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন দিয়ে নেব। এক্সটেনশনটা কি, যেমন fiverr.com, freelancer.com, upwork.com, এইগুলো যদি আপনি না বুঝে থাকেন তাহলে facebook.com নাম শুনছেন, আপনি youtube.com নাম শুনেছেন, এই যে নামের পরে একটা অংশ ব্যবহার করা হয় .com, .অমুক তমুক, এটাই কিন্তু এক্সটেনশন। তো আপনার ওয়েবসাইটটা কোন এক্সটেনশনে রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে নেবেন। যদিও আপনার ওয়েবসাইটটা একটা লোকাল সার্ভারে করা হচ্ছে, তারপরও দেখতে সুন্দর লাগবে এটা যদি আপনি ইউজ করেন। তো আমরা এখান থেকে .com ইউজ করলাম এবং এটাকে আমি জাস্ট আবার ওপেন করলাম এবং এখান থেকে জাস্ট এখান থেকে এটা কেটে দিবেন, এখান থেকে স্টার্ট করে দিবেন। এটা যখন স্টার্ট হয়ে যাবে এই প্রসেসটাকে এখানে ইয়েস করে দিবেন, ঠিক আছে? তো এখন এটা আমার ওপেন হয়ে গেছে, জাস্ট আমি কী করব, এখান থেকে রাইট ক্লিক করব, দেন কুইক অ্যাপস, দেন ওয়ার্ডপ্রেস, এবং এখানে ক্লিক করলে আপনাকে ওয়ার্ডপ্রেসের নাম দিতে বলতেছে যে আপনার ওয়েবসাইটের নামটা কী হবে। তো আপনার ওয়েবসাইটের নাম, আমার ওয়েবসাইটের নাম মনে করেন যে nurul.com হবে, তো শুধু nurul লিখবেন, আর যে .com আমি আগেই দিয়ে রেখেছি, জাস্ট ওকে ক্লিক করবেন। এটা আপনার আর কিছুই করতে হবে না, একটু সময় অপেক্ষা করবেন, দেখবেন যেটা সমস্ত প্রসেস কমপ্লিট করে আপনাকে দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে কম্পোজারের একটা ইয়েটা দেখতে পাচ্ছেন কমান্ড প্লেট, এখানে এটাকে ওপেন করবেন,
জাস্ট ইয়েস ক্লিক করবেন। এবং ইয়েস ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে দেখেন নুরুল ডট কম দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করেন আপনার ওয়েবসাইটটা আপনি ভিজিট করতে পারতেছেন। এখন প্রসেসটা সিম্পল, জাস্ট আমরা যেটা করেছিলাম সেটা হলো আমরা যখন জ্যাম্পের সাহায্যে ওয়ার্ডপ্রেস সেট আপ করছিলাম তখন কিন্তু এই প্রসেসটা দেখতে পেয়েছিলাম। অর্থাৎ আমাদেরকে এখন যেটা করতে হবে ভাষাটা সিলেক্ট করতে হবে, ভাষাটা হচ্ছে ইংলিশ, দেন কন্টিনিউ, এবং আমার সাইটের নাম, সাইটের নাম হচ্ছে মনে করেন যে আমাদের আইটি, এবং এখানে ইউজার নাম দিলাম নুরুল, এখানে পাসওয়ার্ড দিলাম হচ্ছে নুরুল 123। এটা কিন্তু একটা উইক পাসওয়ার্ড, উইক পাসওয়ার্ডকে আমরা কখনোই ইউজ করব না যেহেতু এটা আমাদের লোকাল সার্ভার, সুতরাং এখানে কোনো সমস্যা নেই। তো এইটাকে আমি কনফার্ম করে দিলাম ইয়েস, এবং এটাকে একটা ইমেল দিয়ে দিবেন, একটা ইমেল দিয়ে দিলাম জিমেল অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম, এবং এটাকে জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস। আপনি কত সহজে ওয়ান ক্লিকে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করতে পারলেন। এই দেখেন এটা সেট আপ হয়ে গেছে, এখন জাস্ট লগইন এ ক্লিক করবেন এবং এখানে আপনি লিখলেন এই যে এটা আমাদের ইউজার আইডি, এখান থেকে জাস্ট লগইন ক্লিক করেন। ওয়াও, আপনার ড্যাশবোর্ড রেডি। আপনি আগের প্রসেসটুকে যদি বাদ দেন তাহলে এটা কিন্তু একদম সিম্পল প্রসেস, জাস্ট ওয়ান ক্লিকের মধ্যেই আপনার কাজ হয়ে যাচ্ছে। ড্যাশবোর্ড, যে ড্যাশবোর্ডটা আমরা জ্যাম্পের সাহায্যেও তৈরি করেছিলাম, এবং আমাদের এই প্রসেসটাকে নিয়ে আমাদের এখন নেক্সট আগে, এবং এই ড্যাশবোর্ড পর্যন্তই আমাদের আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল। এবং পরবর্তী ভিডিওতে এই ড্যাশবোর্ডগুলোর প্রত্যেকটা জায়গা ধরে ধরে কাজ করব, এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি হেল্পফুল মনে করেন বন্ধুদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।